তেঁতুলের শরবত তৈরি করতে যা যা লাগবে পাকা তেঁতুল ভাজা জিরা গুঁড়া বিট লবণ লবণ রেড চিলি ফ্লেক্স পানি জিরোক্যাল একটি পাত্রে পাকা তেঁতুল দিয়ে তার সাথে পরিমাণ মতো পানি দিয়ে কুচিয়ে তেঁতুলের জুস বের করে নিন এবার ভালো করে ছেঁকে তেঁতুলের জুস আলাদা করে নিন একটি জগে তেঁতুলের জুস ঢেলে তার সাথে জিরোক্যাল মিশান জিরোক্যাল এর একটি স্যাশে বা একটি ট্যাবলেট এক চা চামচ চিনির সমান মিষ্টি এর সাথে লবণ বিট লবণ ভাজা জিরা গুঁড়া রেড চিলি ফ্লেক্স ও পানি দিন ভালো করে মিক্স করে নিন গ্লাসে তেঁতুলের শরবত ঢেলে চিলি ফ্লেক্স দিয়ে সাজিয়ে পরিবেশন করুন তেঁতুলের শরবত